সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুধু ভালো নেই আমাদের সিলেটবাসী, সিলেটের অবস্থা খুব খারাপ। আপনারা আপনাদের যা আছে যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে সিলেটবাসীর পাশে দাঁড়ান। অনেকেই সিলেটবাসীর পাশে দাঁড়াইছে, যেমন আমাদের ব্যারিস্টার সুমন শহীদ ভাই, আমাদের সরল ভাই, আরও অনেক বড় বড় ইউটিউবার আছে, তারা আমাদের সিলেটের পাশে দাঁড়াইছে। তো আপনারাও সিলেটবাসীর পাশে দাঁড়ান। অনেক প্রবাসী ভাইরা আছে যারা এদের মাধ্যমে অনেক টাকা পয়সা বিকাশে নগদে বা ব্যাংকে টাকাগুলা দিছে, ওদেরকে আসলে নাম বলার মতো কোনো উপায় নাই, ওনাদের চেনার মতো কোনো উপায় নাই। ওদের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের যারা সিনিয়র বড় ভাইরা আছে, ইউটিউবাররা আছে, ওরা সিলেট ইতিমধ্যে চলে গেছে। আমরা আশা রাখবো বাংলাদেশে যারা এখনও সিলেটবাসীর পক্ষ থেকে সিলেটবাসীকে কিছু দেন নাই, এই বিপদের দিনে আপনারা ওদেরকে সাহায্য করবেন। কারণ ইন্ডিয়ার জন্য আমাদের দেশে যে অবস্থাটা হচ্ছে, ভবিষ্যতে আরও বড় বড় বিপদ হতে পারে। যেমন নেত্রকোনা দিকে শুনলাম জামালপুরের দিকে ওদিকে পানি বাড়তেছে, তো আপনারা ওইসব দিকেও খেয়াল রাখবেন। মানুষের বিপদ হলে মানুষের পাশে দাঁড়াবেন, মানুষকে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে এই বিপদ অন্তত সিলেটবাসী কাটিয়ে দাঁড়াইতে পারে। সেজন্য আপনাদের কাছে আবারও আমি বলবো যে সিলেটবাসীর পাশে আপনারা দাঁড়ান। এখনও যারা অনেক আমাদের বড় ভাইরা ওই বিকাশ নগদ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিছে, আপনারা ওই অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠিয়ে ওদেরকে সাহায্য করেন। সাহায্য করলে সিলেটবাসীর কাছে ওই টাকা পৌঁছে যাবে, কিন্তু ভুল নাম্বারে কেউ টাকা পাঠাবেন না। যারা সিলেট গেছে, সিলেট থেকে যারা ভিডিও করে যাদেরকে আপনারা টাকা দিচ্ছেন, তারা ওই সিলেট গিয়ে ত্রাণ দেওয়ার সময় ভিডিও করতেছে যে আপনার দেখানোর জন্য যে আমরা এই টাকা নিয়ে আসছি সিলেটে, আইসা সিলেটবাসীকে টাকা দিচ্ছি। তো ওই রকম নাম্বার যেগুলো আছে ওইগুলোতে টাকা দিবেন। সবাই এখন দেখা গেলো একটা ব্যবসা হতে পারে এটা, যে আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনারা টাকা দেন, আমি সিলেটে যাব। তো ওই রকম যাচাই বাছাই করে তারপরে দিবেন। আর যদি কেউ পারেন, সবাই এলাকা ভিত্তিক কিছু টাকা পয়সা নিয়ে তার মাঝখান থেকে এক বা দুইজন গিয়ে সিলেটে সাহায্য করেন। এটাই বলবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, সালাম আলাইকুম।